এর আগের ক্লাসগুলোতে আমাদের ইউনিট 1 এর প্রথম তিনটে চ্যাপ্টার হয়েছে, এবার শেষ চ্যাপ্টার অর্থাৎ ইনভার্স সার্কুলার ফাংশন বিপরীত বৃত্তীয় প্রয়োগ হবে। এখানে তোমরা কথার মধ্যে আছে ফাংশন বা অপেক্ষক, তার জন্য অপেক্ষক থেকে আমরা যেহেতু বিপরীত অপেক্ষকের সংজ্ঞা জানি সেইটাকে আমরা ইউজ করব। যেমন ধরো যে কোন একটা সেটা হচ্ছে বিপরীত বৃত্তাপেক্ষক। এখন
যদি এই ফাংশনগুলোকে আমি এইভাবে ডিফাইন করি যে এ সেটের যে কোন থিটা সমানের জন্য বি সেটের এক্স পাচ্ছি, রুলটা হচ্ছে সাইন, ঠিক। আর যদি আর একটা ফাংশন সেটা ইনভার্স সাইন ইনভার্স দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা কি হবে, সাইন থিটা সমান এক্স, আর এই রুল অনুসারে সাইন ইনভার্স এক্স সমান থিটা হবে। এখন যে এক্স এর যে কোনো মানের জন্য এ কিন্তু সংগত নয়, কিন্তু থিটা যে কোনো মানের জন্য এটা সংগত হবে। এ কারণে আমরা সাইন ভার্স এক্স এটাকে সংগত করতে গেলে এক্স এর রেঞ্জ অবশ্যই মাইনাস ওয়ান থেকে অনেক দূরে থাকবে। তো এমনি যেমন ধরো যদি এর কোন একটা ফাংশন তার ইনভার্স এর অস্তিত্ব থাকে, তাহলে আমরা এফ সমান এ সমান এফ ইনভার্স বি বলে প্রকাশ করি। সেই রকম যদি সাইন থিটা সমান এক্স হয়, সাইন থিটা যে কোণ, থিটার যে কোণ সাইন থিটার যে কোণ অনুপাত, ঠিক থিটার সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স। যেহেতু ইনভার্সের যদি অস্তিত্ব থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা কোণকে প্রকাশ করে। এখন যেহেতু অপেক্ষা করতে গেলে চলরাশি স্বাধীনভাবে একটা মানের জন্য অবশ্যই তাদের ইমেজ গুলো অরণ্য পেতে হবে, এই কারণে যখন আমি হয়তো সাইন ইনভার্স হাফ সমান থিটা বলি, তাহলে সাইন থিটা সমান হচ্ছে হাফ। ইলেভেন সাধারণ সমাধান করেছে যেটা যে সাইন পাই বাই সিক্স থিটা সমান এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পাই বাই সিক্স, যেখানে এন সমান জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট ডট। এখন দেখো যে এক্স এক্স এর ভ্যালু একটা হাফ, হাফের জন্য কিন্তু অসংখ্য মান পাচ্ছি। এই অসংখ্য মান পাওয়া গেলে তখন আমরা এই সাইন ইনভার্স এক্স কে আর অপেক্ষক বলতে পারবো না, অপেক্ষক বলা যাবে না। তার জন্য আমরা এই বিস্তারকে একটু ছোট করতে হয়। বিস্তারকে ছোট করলে সাইন ভার্স এক্স সমান যদি থিটা হয়, তাহলে থিটা রেঞ্জটা আমরা মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এরকম ছোট ছোট রেঞ্জ যদি ভেঙে দিই, তাহলে এক্স এর যে কোনো মানের জন্য আমাদের ইমেজ অরণ্য পাওয়া যাবে। এই কারণে যে কোনো বিস্তার যদি আমি থিটার উল্লেখ করি তাহলে অপেক্ষক হবে না, কিন্তু যদি ছোট বিস্তার যে বিস্তারে স্বাধীন চলে প্রত্যেকটা মানের জন্য, যেমন এক্স এর রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান, এর প্রত্যেকটা মানের জন্য এই বিস্তারে অবশ্যই অনন্য মান পাওয়া যাবে। যদি মাইনাস ওয়ান এর জন্য একটাই মান পাওয়া যাবে, ওয়ান এর জন্য একটাই মান পাওয়া যাবে, হাফের জন্য একটাই মান পাওয়া যাবে এই বিস্তারে। যদি বিস্তারটাকে আমি একটু বড় করে দিই, যেমন ধরো থিটার রেঞ্জ হচ্ছে জিরো থেকে পাই, যদি বিস্তার আমি বড় করে দিই তাহলে সাইন ইনভার্স হাফ এর ভ্যালু কিন্তু দুটো হবে, একটা হচ্ছে পাই বাই সিক্স আর হচ্ছে পাই পাই বাই সিক্স। তাহলে একটা মানের জন্য একাধিক যদি মান পাই, তাহলে কিন্তু এইটাকে অপেক্ষক বলা যাবে না। যাই হোক, তার জন্যে অপেক্ষক বলতে গেলে আমাদের বিস্তারকে ঠিকভাবে সংজ্ঞাত করতে হবে, ক্ষেত্র এবং প্রসারকে
সঠিক ভাবে সংজ্ঞাত না করতে পারলে আমাদের বিপরীত দ্বিতীয় অপেক্ষকের সংলগ্ন অপেক্ষক বলা যাবে না। এবার এখন বলা হলো যে সাইন ইনভার্স x সমান থিটা হলে x সমান সাইন থিটা হয়, এই কারণে আমরা এই মানটা দেখেন বসিয়ে দিই, তাহলে সাইন অফ সাইন ভার্স x সমান থিটা, অর্থাৎ সাইন অফ সাইন ইনভার্স x সমান থিটা হবে, এইটা x x সমান x হবে। তো এইগুলো আমাদের ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে, যেমন cos অফ cos ইনভার্স x সমান x, tan অফ tan ইনভার্স x সমান x। অবশ্যই এগুলো সংগত হতে হবে, সংগত না হলে হবে না। এবার যে সাইন ইনভার্স x, tan ইনভার্স x, cos ইনভার্স x, sec ইনভার্স x, এগুলো কখন সংগত হবে, আমরা যদি সাইন বা সেক্স সমান থিটা ধরি তাহলে সাইন থিটা সমান এক্স। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার যে সাইন ইনভার্স এক্স এইখানে যে টু দি পাওয়ার মাইনাস ওয়ান নয়, বা এটাকে আমরা এইটা লিখতে পারি না সাইন এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা লেখা যাবে না, বা যেহেতু সাইন ইনভার্স এক্স নট ইকুয়াল টু সাইন ইনটু সাইন ইনভার্স ইনটু এক্স, এটা নাই যে আমরা এরকম করতে পারবো যে এক্স বাই সাইন থিটা আর এক্স সমান সাইন থিটা, এটা করা যাবে না। তাহলে এটা করা সম্ভব না এটা। এবার আমরা কি জানি যে সাইন থিটার ম্যাক্সিমাল ওয়ান মিনিমাম হলো মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ওয়ান অর্থাৎ সাইন ইনভার্স এক্স এবং কস ইনভার্স এক্স কখন সংজ্ঞাত হবে, এক্স এর ভ্যালুটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের ভিতরে যদি হয় তাহলে সাইন ইনভার্স এবং কস ইনভার্স দুটি সংগত হয়, কস ইনভার্স এক্স এরও কিন্তু এক্স এর ভ্যালুটা কিন্তু এটা হবে। যেমন sec ইনভার্স x অন থিটা হয় তাহলে sec থিটা সমান x, আমরা কি জানি যে sec থিটা যদি পরম মান নিই তাহলে greater than or equal to 1 হয়, অর্থাৎ modulus x greater than or equal to 1, অর্থাৎ x greater than or equal to 1 or x less than or equal to minus 1 যদি হয় তবে sec ইনভার্স x সংগত, না হলে sec ইনভার্স x সংগত নাই। ঠিক একই রকম ভাবে cosec ইনভার্স x এর ক্ষেত্র তাই, x এর ভ্যালু অবশ্যই কি হবে greater than or equal to 1 হবে। tan ইনভার্স x tan ইনভার্স x cot ইনভার্স x এই tan ইনভার্স x যদি আমরা থিটা ধরে নিই তাহলে tan থিটা সমান x, যেহেতু tan থিটার ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার জন্য মাইনাস ইনফিনিটি x ইনফিনিটি, অর্থাৎ আমাদের x এর যে কোনো ভ্যালুর জন্য tan ইনভার্স x সংগত এবং cot ইনভার্স x সংগত। এবার
উল্টোটা যেমন যে সাইন ইনভার্স x সমান যদি থিটা হয় তাহলে x সমান সাইন থিটা হয় এবার আমরা এর একটা সাধারণ ভ্যালু মুখ্য ভ্যালু এই দুটো জিনিস আমরা দেখব যেমন যে আমরা কি জানি যে সাইন থিটা ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু আর তার জন্য থিটা রেঞ্জটা কত হবে আর কত হতে হয় না তো মাইনাস পাই বাই টু হতে হয় আর এটা পাই বাই টু হতে হয় তার জন্য সাইন মাসে x এর মুখ্য মান মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু মুখ্য মান মানে ক্ষুদ্রতম এখন সাইন ইনভার্স হাফ সমান যদি থিটা ধরি তাহলে সাইন থিটা সমান হাফ হবে এটা সাইন পাই বাই সিক্স থিটা সমান এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পাই বাই সিক্স হয় এখানে এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট ডট এখন এন এর মান যদি জিরো বসানো যায় তাহলে থিটা কত পাই বাই সিক্স হবে তাহলে সাইন মাসের মুখ্য মান সাইন মাস হাফ এর মুখ্য মান পাই বাই সিক্স অর্থাৎ ক্ষুদ্রতম মান কিন্তু এটা কি বলা হয় সাধারণ মান আমরা যেমন সাধারণ মান বলি তাহলে এস টাকে বড় হাতে অক্ষর দিয়ে প্রকাশ করা হয় আমি যখন সাইন মাস হাফ এস এর ছোট হাতে লিখবো তার মুখ্য মান আর যখন এস এর বড় হাতে লিখবো তখন এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পাই বাই সিক্স হবে তো যাই হোক যে আমরা যেহেতু এই দুটো ডিফারেন্স নিয়ে এখানে আলোচনা করা হবে না তার জন্য আমরা 12 পর্যন্ত ছোট হাতের এস বা বড় হাতের এস যাই লিখি তাই গ্রহণযোগ্য কিন্তু উপর ক্লাসে ছোট হাতের এস মানে সাধারণ মান এই বড় হাতের এস এস মানে সাধারণ মান ছোট হাতের এস মানে এখানে মুখ্য মান যদি সাইন মাস এক্স সমান যদি থিটা হয় তাহলে থিটা রেঞ্জ অর্থাৎ মুখ্য মানের রেঞ্জ হবে মাইনাস পাই বাই থেকে পাই বাই টু ঠিক একই রকম ভাবে কোসেক ইনভার্স এক্স সমান থিটা হয় থিটার ভ্যালু কিন্তু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু হবে শুধু থিটাটা জিরো হবে না জিরো হবে অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি মাইনাস পাই বাই টু থিটা জিরো আর জিরো এইটা এরকম সেক কস কস ইনভার্স এক্স কস ইনভার্স এক্স সমান থিটা হবে আমরা কস থিটা সমান এক্স জানি আর কস থিটা অর্থাৎ এক্স এর রেঞ্জ মাইনাস ওয়ান থেকে ওয়ান হলে সংগত এবার তার মানে মাইনাস ওয়ান কত হয় পাই ওয়ান কত হয় জিরোতে অর্থাৎ থিটা রেঞ্জ হচ্ছে অর্থাৎ কস ইনভার্স এক্স এখানে যে মুখ্য মানের রেঞ্জ সেটা হচ্ছে জিরো ডিগ্রি থেকে পাই অর্থাৎ জিরো থেকে পাই মানে থাকবে ঠিক একই রকম ভাবে যদি সেক ইনভার্স x সমান থিটা হয় তাহলে সেকের ইনভার্স এর ক্ষেত্র কত হবে জিরো থেকে পাই হবে কিন্তু থিটাটা নট ইকুয়াল টু পাই বাই টু হবে কারণ হচ্ছে যদি সেক পাই বাই টু হচ্ছে অসংগত এবার তাহলে পরবর্তী